আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে ডার্ট ল্যাঙ্গুয়েজের সুইচ কেস সম্পর্কে আলোচনা করব। আমরা সুইচ কেসের কিছু কাজ এখানে দেখাবো। তো সুইচ কেস হচ্ছে এলসিফ যে আছে, ইফ এলসিফ এর একটা অল্টারনেটিভ ওয়ে। এলসিফ দিয়ে, ইফ এলসিফ দিয়ে আমরা যে কাজ করতে পারি, সুইচ কেস দিয়ে আমরা ওই কাজই করতে পারি। তো সুইচ কেসের কিছু সিনট্যাক্স আছে, যেমন এই যে সিনট্যাক্সটা হচ্ছে যে আপনার প্রথমে সুইচ লেখাটা থাকবে, তারপরে হচ্ছে এখানে একটা এক্সপ্রেশন থাকবে, মানে যে আমি কন্ডিশনটা দেই এখানে। এরপরে হচ্ছে কেসের মধ্যে এখানে ম্যাচ করবে, কেসের মধ্যে এখানে আমি ম্যাচ করব যে এটার সাথে ঠিক আছে কিনা। তারপর একটা কোলন চিহ্ন থাকবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট যদি ম্যাচ করে তাহলে কি আমি প্রিন্ট করতে চাই সেটা স্টেটমেন্ট এখানে লিখবো, এবং শেষে সেমিকোলন। এরপরে আমি ব্রেক স্টেটমেন্ট ব্রেকটা লিখবো। ব্রেক লিখলে হবে কি যে আমার এটা যদি ম্যাচ করে তাহলে বাকি পরেগুলার প্রিন্ট হবে না। এইভাবে হচ্ছে, এটা হচ্ছে ওই সুইচ কেসের সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম, এখানেও সেরকম। তো এটা জাস্ট যেহেতু সিকোয়েন্স অনুসারে এগুলো আছে, এই কারণে আপনাদেরকে এগুলো দেখানো হচ্ছে। আলটিমেটলি আমরা ধরেই নেই যে আপনারা যখন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আসেন তখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি ধারণা আছে। জাভা, সি, সি প্লাস প্লাস, যে কোনো একটা প্রোগ্রামিং বা একটা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে। সেই হিসাবে তারপরেও আমরা জাস্ট আলোচনা করি যে কিছু একটা আলোচনা করি বা সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য অনেক সময় আলোচনা করি। সো এইটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও একই সিনট্যাক্স, একই রকম। তো এখানে এই ডিফল্ট একটা দেখেন, ডিফল্ট ডিফল্ট কেস আছে। এই ডিফল্ট কেস এটা দেওয়াটা হচ্ছে অপশনাল, এখানে কিছু রুলস আছে। এখানে ডিফল্টটা শুধু দেখে রাখেন, আমি রুলসে আসতেছি। এই সুইচ কেসের কিছু রুলস আছে। রুলসগুলো হচ্ছে যে এই ডিফল্ট কেস একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে অপশনাল। এরপরে হচ্ছে কেসের যে ইয়াগুলো আছে, এক্সপ্রেশন গুলো আছে, এক্সপ্রেশন গুলা মাস্ট বি ইউনিক হইতে হবে, মানে ডুপ্লিকেট হবে না, ইউনিক হবে। এরপরে হচ্ছে ভেরিয়েবল যে থাকবে, ভেরিয়েবলে ডেটা টাইপ এবং কেসের মধ্যে যে এক্সপ্রেশন থাকবে এই দুইটার ম্যাচ করতে হবে ডেটা টাইপ। এরপরে হচ্ছে আপনার একটা সুইচের মধ্যে একাধিক কেস থাকতে পারে, একটা সুইচের মধ্যে একাধিক কেস থাকতে পারে, এই রুলস গুলা নর্মালি মেনটেন করে। তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরো একটু ক্লিয়ার হবে। তো প্র্যাকটিক্যালি আমি দেখার জন্য ডার্টপ্যাড অনলাইন এডিটরে যাচ্ছি। এখানে আমি প্রথমে আগে একটা ভেরিয়েবল নিব, ভার। ভেরিয়েবল কি দেই আমি, নাম দেই সাপোজ গ্রেড, রেজাল্টের জন্য গ্রেড দিলাম। তো এখানে আমি গ্রেড দিয়ে রাখলাম এ। এরপরে সুইচ এই কিওয়ার্ডটা থাকবে, এর মধ্যে হচ্ছে আমি গ্রেড এটা দিব, এই ভেরিয়েবলটা দিব গ্রেট। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ একটু লক্ষ্য রাখেন, সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হলো শেষ, এর মাঝখানেই আমার কাজগুলো করব। এখানে কেস লিখব, কেস লিখে এরপরে হচ্ছে আমি ম্যাচ করার চেষ্টা করব। এখন এ দিলাম, দিয়ে একটা কোলন, সেমি কোলন না, এখানে হচ্ছে কোলন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এর মধ্যে হচ্ছে আমি যেটা প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট করবো। সাপোজ আমি বলতেছি যদি কেউ কারো গ্রেড যদি এ হয় তাহলে তার আমি কি দিতে যাচ্ছি, তাকে বলতে যাচ্ছি ভেরি গুড, ভেরি গুড এই কথাটা দিব। এরপরে আমি একটা ব্রেক স্টেটমেন্ট দেবো, ব্রেক ব্রেক স্টেটমেন্ট। এরপরে হচ্ছে আবার আর একটা কেস লিখলাম আমি, কেস এখানে দিব হচ্ছে বি কোলন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে আমি লিখব প্রিন্ট প্রিন্ট। এখানে আমি দিতে যাচ্ছি যে যদি কারো গ্রেড বি হয় তাহলে কি হবে, সে গুড, এরকম একটা তাকে লিখে দিলাম। এরপরে আর একটা ব্রেক ব্রেক, তারপরে হচ্ছে আবার কেস লিখলাম, কেস লিখে এবার দিব হচ্ছে সাপোজ সি, সি দিয়ে আমি এখানে কোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবারও প্রিন্ট করি, প্রিন্ট করে এখানে দিব হচ্ছে যদি আসলে সি গ্রেড পায় আসলে খুব বেশি একটা ভালো না, এই জন্য আমি লিখে দিলাম ফোর। ওকে, এরপরে এখানে আর একটা ব্রেক দিলাম, ব্রেক ব্রেক, শেষে আমি ডিফল্ট যেটা বলছিলাম, ডিফল্ট হচ্ছে অপশনাল, দিলেও প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই। ডিফল্ট মানটা বলবলাম DFAULT, ডিফল্ট ডিফল্ট, এখানে আমি কোলন দিব, কোলন দিয়ে যদি ডিফল্ট হয়, মানে কোনো কিছু যদি না হয় তাহলে ডিফল্টটা প্রিন্ট করবে। এই ডিফল্টে আমি একটা প্রিন্ট দিলাম যে এগুলোর সাথে কোনোটার সাথে যদি ম্যাচ না করে তাহলে
ডিফল্ট একটা কিছু সে প্রিন্ট করে দিবে। এখানে আমি লিখলাম ইনভ্যালিড অথবা যে কিছু লিখি, অসুবিধা নাই, ইনভ্যালিড এটা লিখে দিলাম। এখন আমি এই প্রোগ্রামটাকে রান করি। আমি এখানে ভেরিয়েবলের মধ্যে দিয়ে রাখছিলাম এ, এখন কেসের মধ্যে সে চেক করবে কোনটার সাথে ম্যাচ করে, তাহলে যেটার সাথে ম্যাচ করবে সেটাই আমাকে প্রিন্ট করে দিবে, যেটার সাথে ম্যাচ করবে সেটাই আমাকে প্রিন্ট করে দিবে। আমি এখন এটাকে একটু রান করি। ভেরি গুড, এটা লিখে দিবে। এখন আমি এখানে যদি দেই, সাপোজ এইটাকে যদি আমি দেই হচ্ছে বি, এটাকে দিলাম হচ্ছে আমি বি দিলাম, হ্যাঁ বি দিলাম, বি দিলে কি হবে, বির সাথে ম্যাচ করবে। আচ্ছা এখানে যদি আমি কিছুই না দেই, যদি ম্যাচ না করে কোনটার সাথে ম্যাচ করলো না, সাপোজ আমি ডি দিলাম, ডি দিলাম, ডি নাই, ইনভ্যালিড, বলছিলাম যে কোনো কিছু কোনোটার সাথে যদি ম্যাচ না করে তাহলে আলটিমেটলি সে এই ডিফল্টের মধ্যে যেটা আছে ডিফল্টটা প্রিন্ট করে দিবে। এটা হচ্ছে সুইচ কেস সম্পর্কে মোটামুটি একটা আলোচনা এবং প্র্যাকটিক্যাল কাজটা আমরা দেখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।